যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন থেকে মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে। সাহাবিদের যুগে কি বডি বের হয়েছিল? সাহাবিদের যুগে কি বডিটা বের হয়েছিল? তাবেইনদের যুগে, চার ইমামের যুগে, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, তাদের যুগে, উমাইয়া খেলাফতে, উমাইয়া খেলাফত 93 ইয়ার্স, আব্বাসীয়দের সময় প্রায় 550 বছর। এই 550 বছরেও আসছিল ফাতেমি সাম্রাজ্য চলে গেছে, কর্ডোভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে, মুঘলদের সময় চলে গেছে, এই তো আফগানদের সময় চলে গেছে, ইভেন অটোম্যান এম্পায়ার, এই যে ওসমানীয় খেলাফত, আর্তুগরুল গাজীর ছেলে ওসমানের হাত দিয়ে, এই যে প্রায় কত বছর, প্রায় তো এটা 500 বছর মতো হবে না, 500 বছর প্লাস মাইনাস, এই সময়গুলো, এই যে প্রায় আমরা 1445 হিজড়ির কথা বললাম, 1300 হিজড়ি, 1300+ হিজড়িতে আপনি এই এই বডিটা পাবেন না, আমরা দেখি নাই, বিশ্ববাসী দেখে নাই। ইংরেজি কত সনে এটা আবিষ্কৃত হলো, কে উদ্ধার করলো, কোত্থেকে আসলো? আমি ছোটোখাটো ভাঙাচোরা গবেষণা করে দেখেছি 1897 সালের দিকে এটা পাওয়া গেছে 1897 সালের দিকে, আর এটাকে প্রিজার্ভ করে করে আরও প্রমাণ করা হয়েছে, প্রমাণ করতে সময় লেগেছে, এটা সেই রেমেসিস টু এরই মমি, এটা সময় লেগেছে আরও প্রায় 10-15 বছর, প্রায় 1912 সাল ধরা হয়, 1912 সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি। কোন ব্যক্তি? ফেরাউন, যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় ফাসেক, সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় আল্লাহদ্রোহী। আর আল্লাহপাক তাকে কেন রেখেছেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। দ্যাটস অল। তাহলে আমরা পেলাম কবে? 1897 অথবা প্লাস মাইনাস 1912। এখন আপনাকে আমি বলি 1912-এর পর থেকে সারা ওয়ার্ল্ডে কী হয়েছে। দেখো 1917-এর পর থেকে সারা ওয়ার্ল্ডে কী কী হয়েছে আপনি খেয়াল করবেন। অটোম্যানদের খেলাফা গন কেস, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অটোম্যান খেলাফা গন, চলে আসলো নতুন একটা রেভলিউশন, ইউরোপিয়ান রেভলিউশন। আমি বলি যে দি ফার্স্ট গ্রুপ অফ গগ অ্যান্ড মাগগ, স্পেশালি আমি স্পেসিফিকলি বলি না, বলি যে এদের মধ্যে ইয়াজুজ আর মাজুজ এর খাসলত আছে। আমি বলছি না এরাই ইয়াজুজ মাজুজ, এই কথাটা আমি বলছি না, আমি বলছি এদের মধ্যে মাস্ট বি অবভিয়াসলি 100% ইয়াজুজ মাজুজের খাসলত আছে, চরিত্র আছে। এবং এই হাদিসটা আমি আমার মধ্যে আমার ইয়াকিন হয়ে গেছে আপনাদের কে এলে এসে, যখন আমি ওই টুইন টাওয়ার নিচে বসে কফি খাচ্ছিলাম, আমার ইয়াকিন হয়ে গেছে যে এদের মধ্যে ইয়াজুজ মাজুজের খাসলত আছেই আছে। পরে আমি হাদিসটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, শেষে পরে শোনাবো, এবার শোনেন। এই 1917 থেকে আপনি দেখবেন খেলাফা কন, নতুন রেভলিউশন কাম ফ্রম ইউরোপিয়ান সিভিলাইজেশন। আচ্ছা, তারপরে এই 1917 থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন গন, জেরুজালেম গন, আর মুসা, ফেরাউন, এর সাথে বনু ইসরায়েলের সম্পর্ক আছে কিনা, আর বনু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক আছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগ পর্যন্ত তিনি বলেছিলেন যে ইহুদিদেরকে আমার জাজিরাতুল আরব থেকে বের করে দিবে সবগুলো, বলেছিলেন কি না? বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, যাদের কথা বললাম, সবার সাথে যুদ্ধ হয়েছে কি না? খায়বারের যুদ্ধ আলী রাদিয়াল্লাহু আনহুর ফাতহ হয়েছে কি না? তাদের সাথে আমাদের কি মিউচুয়াল সম্পর্ক ছিল না, কনফ্লিক্ট ছিল? এবং সবচেয়ে বেশি শত্রুতা কারা পোষণ করেছিল আমাদের প্রতি? খ্রিস্টানরা, আমাদের হিন্দু ভাইরা, মুশরেকরা, মোনাফেকরা, না ইহুদিরা? মিলাতে পারবেন আপনি? তার মানে এবং শেষ জামানায় তারাই আমাদের জায়গা দখল করে আছে, এবং তারাই আমাদের ভাইদের উপর নির্যাতন করছে, এবং তারা দাবি করছে আমরাই সেই বনু ইসরাইল, নাউজুবিল্লাহ। 1917-এর পরে এগুলো রিমার্চ করেছে, অটোম্যান এম্পায়ার ডিফিটের পরে প্যালেস্টাইন আমাদের হাত থেকে চলে গেছে, এবং জেরুজালেম, এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় 40 বছর ঈসা আলাইহিস সালাম খিলাফা এস্টাবলিশ করবেন, সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে। এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল? কখনো না। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় বিজয় হয়েছে, সালাদুন আইয়ুবের সময় হয়েছে, আরও অনেক সময় জাহের বারবারাসের সময় হয়েছে, অনেক সময় হয়েছে, কিন্তু এভাবে কখনো পুরোপুরিভাবে হাত থেকে আমরা চলে যায় নাই। শুধু কি চলে গিয়েছে, বরং 1917-এর পর থেকে তারা সারা ওয়ার্ল্ডের সমস্ত জিউসদেরকে ওই জায়গায় একত্রিত করে ফেলেছে। এই ঘটনা কি ইতিহাসে কখনো হয়েছিল কি না আপনি একটু হিস্ট্রি ঘেঁটে দেখেন। 1917-এর পরে, 1920-এর আগে কখনো এভাবে পুরো ওয়ার্ল্ডের জিউসরা কি একটা জায়গায় ঘাঁটি গাড়তে পেরেছিল কি না? শুধু কি ঘাঁটি গেড়েছে, না তারা সেখানে একটা স্টেটও কায়েম করেছে? শুধু কি স্টেট কায়েম করেছে, নাকি তারা সেখানে শক্তিশালী হয়েছে বলেন? তার শক্তিশালী হয়েছে কি না? এবং সারা ওয়ার্ল্ডের বড় বড় ডিপার্টমেন্টগুলো, পলিটিক্স,
ইকোনমিক্স, ব্যাঙ্কিং সিস্টেম, ফাইন্যান্স, আপনার মিলিটারি অ্যাফেয়ার্স, পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপেন্স এবং টেকনোলজি, এগুলো কাদের হাতে বলেন? ওদের হাতে কি না? এই যে আল্লাহর আল্লাহ সুবহান তাআলার এভাবেই হয়তো পরিকল্পনা, ওই যে বললাম 1920 আর 1897 এই সময়ের মধ্যেই সারা ওয়ার্ল্ডে একটা রেভলিউশনও ফর্ম করেছিল, এর নাম জায়নিস্ট মুভমেন্ট। এর নাম কি? জায়নিস্ট মুভমেন্ট। এই জায়নিজমটা উত্থান হয়েছে এই 1897 সময় থেকেই, যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন থেকে। আর ফেরাউনকে কাদের জন্য নিদর্শন বলা হচ্ছে? জালেমদের জন্যে। আর এরা সারা বিশ্বে জুলুম করছে, অতএব ফেরাউনের এই বডিটা এই পুরো সম্প্রদায় এদের জন্য একটা বড় নিদর্শন হয়ে আছে এখন পর্যন্ত। এবার লাস্ট এই 17 থেকে আপনি 2023 পর্যন্ত হিসেব করে দেখেন, কনক্লুশন বলি, হিসেব করে দেখবেন আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি, মুসলিম উম্মাকে বিটস অ্যান্ড পিসেস অনেকগুলো কান্ট্রি কান্ট্রিতে ভাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মাশাআল্লাহ সেকুলারিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, কমিউনিজম ছড়িয়ে পড়েছে, ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোকে কমানো হয়েছে, আপনার ইকোনমিক সেকশনে রিবাকে প্রমোট করা হয়েছে, পলিটিক্যাল অ্যাফেয়ার্সে আল্লাহ পাকের বিধানকে উঠিয়ে দিয়ে তাগুতি বিধান চালু করা হয়েছে, খোলামেলা বলছি, তারপরে পর্দা, বেহায়াপনা, জেনা, পর্নোগ্রাফি, এভরি সিঙ্গেল যে কুফর হারাম যেগুলো কাবিরায় কাবায়ের এগুলোকে প্রমোট করা হয়েছে লাস্ট 100 বছর। আপনি হিস্ট্রি, এই লাস্ট 100 বছরে আপনি আবু বকর, ওমর, ওসমান, আলীর সেই যুগ পাচ্ছেন না। ইভেন মুসলিমদের মধ্যে হাজারটা দলে দলে আমরা ভাগ হয়ে গেছি, শক্তি নাই, স্ট্রেংথ নাই, কাদা ছোড়া ছড়ি, গিবত, তোহমত, হ্যাঁ, এক ভাইয়ের সমালোচনা করতে বলে আরেকজন ক্রেডিট মনে করে, কে কার গলায় ছুরি চালাবে, এই তো চলছে। আবার ওয়ার্ল্ড ওয়াইড একজনকে মারলে আরেকজন হাসে, আমার গায়ে তো আসে নাই, ওর গায়ে আসছে আসুক। আবার কেউ কেউ ওদের সাথে হাত মিলিয়ে কাজ করছে, কেউ ভিতরে মোনাফেক হয়ে যাচ্ছে, কেউ ভিতরে ইহুদিদের সাথে মিলে যাচ্ছে, এই তো চলছে সারা লাস্ট 100 বছর।